কি করতে হবে। আচ্ছা এখানে আমরা চলে আসি, আমরা দেখাই এবার গিগ খোলা, যে এখানে আমরা আইএম এ ফ্রিল্যান্সার দিব, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড আরআরআর দিয়ে দেব, যে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। এখন আবার সেই একই ভাবে চলে আসবে, কিন্তু এই যে এর আগে আমি যেভাবে এসেছিলাম সেই একই জিনিস চলে আসবে এখনো। আবার দেখেন আবার সবগুলো চেক করতে করতে আমার যাওয়া লাগবে, এটা এখান থেকে দেখালাম এই কারণে, ওখান থেকে একবার দেখিয়েছি আবারও দেখালাম, এই সবগুলো এবার আসবে। আমরা এগুলো সব কমপ্লিট করা থাকলে আপনি গিগ খুলতে পারবেন, তার আগে কোনো গিগ খুলতে পারবেন না। আপনি কন্টিনিউ দিনে যাবেন, আর নাম না দিলেও আপনি গিগ খুলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তখন আপনার প্রোফাইলটা আর কি ভারী হবে না, এই হলো সমস্যা। খুলতে পারবেন না সেটা বললে ভুল হবে, খুলতে অবশ্যই পারবেন। কন্টিনিউ দিলাম, এবার ফিনিশ দিলাম, এবার এখান থেকেও ফিনিশ দিব। এখন আমার গিগ চলে আসবে, যে আমি কিভাবে একটা গিগ খুলবো এবং সে টাইটেল সহ চলে আসে। তো গিগ খুলতে প্রথমেই আমার একটা গিগের নাম দিতে হবে, গিগ টাইটেল কি দেব। এখানে খেয়াল করুন এখানে কিন্তু অটোমেটিক লেখা আছে আই উইল, এটাকে আপনি আর দিতে হবে না, এটা অটোমেটিক এখানে লেখাই থাকবে, আই উইল দেওয়ার কোনো দরকার নাই। এর পরের অক্ষর আপনাকে দিতে হবে, তার ম্যাক্সিমাম 80 আর সর্বনিম্ন 4টার মতো ওয়ার্ড মানে থাকতে হবে। তাহলে আই উইল আমি দিলাম হলো কি দিলাম, ক্রিয়েট and manage Facebook business page দি। আচ্ছা ঠিক আছে চলতে সমস্যা নাই। হ্যাঁ এবারে হচ্ছে এস লিখলি আর কি রেকর্ডটা অফ হয়েছিল তো এই কারণে। তাহলে আর একটা জিনিস সবাই ইউজ করবেন, সেটা হলো কি আপনার মানে এক্সটেনশন হিসেবে আপনি এই জিনিসটি ইউজ করবেন সবাই, যে গ্রামার যেটাকে বলা হয় গ্রামারলি। আপনি এখানে সার্চ দিয়ে হবে গ্রামারলি এক্সটেনশন, এটা সবাই আপনার ক্রোমে এক্সটেনশন হিসেবে ডাউনলোড করে নেবেন। এই যে আমি দেখাই, এই দেখুন গ্রামারলি, এটা যদি আপনি লিখেন সার্চ দেন গ্রামারলি এক্সটেনশন, এক্সটেনশন জাস্ট লিখলেই হবে। আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন, ফায়ারফক্সের জন্য এই যে দেখুন এই যে গ্রামারলি ফর ক্রোম, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা এক্সটেনশন সবাই অ্যাড করতে পারেন। তারপরে একটু দেখালাম, যারা একবারে নতুন অনেকে আছে যে এটাও পারে না, তখন এটাও জিজ্ঞেস করে দিবে যে এক্সটেনশন কিভাবে অ্যাড করে। এই যে এখানে আমার অ্যাড করা আছে, সেজন্য রিমুভ ক্রোম দেখাচ্ছে, আপনার এখানে আসবে অ্যাড ক্রোম, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে একটা অ্যাকাউন্ট আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তাই এই গ্রামারলি ফর ক্রোম এই এক্সটেনশনটা সবাই সে ই করবেন মানে ইনস্টল করবেন, কি কারণে আপনার বানান যদি আপনি নাও জানেন অটোমেটিক বানানটা চলে আসবে, সেখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। তাহলে এটা সবাই আপনার ওই গুগল ক্রোমে গ্রামারলি, এটাকে আপনি গুগলে সার্চ দিবেন গ্রামারলি এক্সটেনশন অথবা গ্রামারলি ফর ক্রোম, এতটুকু লিখলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখব ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ এখানে ইওর দিয়ে দিই, your Facebook business page। আর কি দেওয়া যায়, আর একটা দিয়ে দেই সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমরা বানাবো, এটা দিয়ে দিলাম একসাথে, যে আমরা তৈরিও করব এবং তাকে ম্যানেজ করেও দেবো। অনেকে আবার ম্যানেজ বলতে বোঝানো হয় যে আপনি পোস্ট করবেন বিভিন্ন ধরনের, তার পেজে সুন্দর সুন্দর পোস্ট করে দেবেন, ইমেজ ক্লায়েন্ট দিয়ে দিতে পারে অথবা আপনি ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন, এটাই। আর ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ, কমার্স সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে দিলাম আমি। এবার আসি আমরা এখানে এই যে ক্যাটাগরি, এখান থেকে আমরা দিব কি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং দিব। এরপর এখান থেকে আপনার চলে আসবে আপনি কোনটা, আর এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমরা কি অ্যাডভার্টাইজিং কাজ করি না, আমরা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করি। এই প্রোফাইল এবং বিজনেস এগুলো সব হলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর অ্যাডভার্টাইজিং যদি আপনি অ্যাড এর জন্য তৈরি করেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার আসি সার্ভিস টাইপ কি, আপনি যে ম্যানেজ করবেন না প্রোফাইল সেটআপ করবেন, তাহলে আপনি দুইটাই দিতে পারেন, যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা দেন। তাহলে আমি দিয়ে দিলাম যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যেটা বললেন, আমরা যখন অ্যাড ওদেরকে দিব তখন কি আমি যখন এখানে ধরেন এখানে আমি লিখলাম ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ফেসবুক অ্যাডস, জি তখন আপনি দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এই মানে ক্যাটাগরিগুলো ক্যাটাগরি চুজ করবেন। তাহলে আমি এখান থেকে প্রোফাইল সেটআপ এর ইন্টিগ্রেশন আপনি যদি চান যে আমি প্রোফাইল সেটআপ করব না আমি চাচ্ছি যে শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব তাহলে আপনি এখান থেকে এটা দিয়ে দিতে পারেন। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটার ক্ষেত্রেও আপনি প্রোফাইল সেটআপও কাজ পাবেন আবার ম্যানেজমেন্টেরও পাবেন। প্রোফাইল সেটআপের ক্ষেত্রেও একই যেটা আপনি দেন এখান থেকে আপনি সাজেস্ট হিসেবে এখান থেকে তিনটা দিয়ে দিতে পারেন। তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম আর হলো আপনি এটা দিয়ে দেন লিংকডইন অথবা ইউটিউব। আচ্ছা ইউটিউব দিয়ে দিলাম আমি। এরপর আসি ট্যাগ আমাদের ট্যাগ কি দিব আমরা একটা কাজ করব প্রথমে যাব টাইটেলে এখান থেকে প্রথমে আমরা একটা ট্যাগ দিব ফেসবুক বিজনেস পেজ যদি নেয় তাহলে সেটা দিব আর যদি না নেয় তাহলে বিজনেস পেজ দিব আর একটা ট্যাগ দিব কি সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তাহলে এই দুইটা ট্যাগ আমরা আগে প্রথমেই দিব। আচ্ছা আগে দেখি যে ফেসবুক বিজনেস পেজটা নেয় কিনা বেশি বড় ট্যাগ নিতে চায় না। আচ্ছা নেবে না তাহলে আমরা শুধু বিজনেস পেজ লিখব। ঠিক আছে ভাই আপনি এটা বন্ধ করেন স্ক্রিন শেয়ারটা। আবার স্ক্রিন শেয়ার করছে কে? ঠিক আছে কাফি এই যে সেই ভাই তো আজকে আসছে আজ যেই কমেন্ট করছিল এই ভাই কমেন্ট করছিল যে ভাই সারা দিন খালি মেম্বার অ্যাড করলেই হবে যে সাহায্য করতে হবে। স্ক্রিনশটটা বন্ধ করেন আপনি কালকে ভাই স্ক্রিনশট দিবেন যে সাহায্য করতে হবে আপনি সাহায্য করবেন আপনি জয়েন করাটাই বুঝেন না কিভাবে আপনি সাহায্য করব জয়েন করছেন এসে স্ক্রিনশট দিয়ে দেন আমি তো রিমুভ করে দেব আপনাকে কারণ স্ক্রিন তো সবাইকে দেখতে হবে আমার স্ক্রিন আপনার স্ক্রিন তো কেউ দেখবে না। হ্যাঁ টিকে কাফি ভাই স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন ভাই আপনার স্ক্রিন দেখানোর কোনো দরকার নাই। স্টপ প্রেজেন্টিং দিলে বন্ধ হয়ে যাবে স্টপ প্রেজেন্টিং স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন তাহলেই হয়ে যাবে অথবা আমারে সিলেক্ট করেন। হ্যাঁ আমাকে আপনাকে না আমাকে এই যে হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাচ্ছে তো এবার কি আমাকে দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে না ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্ক্রিন আবার শেয়ার করতে পিন করে দিলে চলে আসবে স্ক্রিনটা পিন করে দেন তাহলে চলে আসবে। আচ্ছা স্ক্রিন তো এবার দেখা যাচ্ছে স্ক্রিন কেউ একজন বলেন দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ আগেরবারও দেখা যাচ্ছে তখন আমারই ছিল। আচ্ছা খেয়াল করুন ছোট দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দিছি যে বিজনেস পেজ আমি আবারো বলি আপনি দেন ভাই এখানে দেখা যাচ্ছে না আপনি একটু আর করে দেখবেন কিনা শেয়ার হয় না ওটা পিন করে দেন পিন পিন ওটা যে মামুনের আইডিতে চলে গেছে মোহাম্মদ মামুন ভাইয়ের আইডিতে। হ্যাঁ এখন ঠিক আছে এবার তো আসছে জি এখন ঠিক আছে। আচ্ছা আমি আবারো বলে কিন্তু আপনি যখন টাইটেল দিবেন সেই টাইটেল রিলেটেড একটা ট্যাগ ইউজ করবেন অবশ্যই। তাহলে আমি টাইটেল দিলাম ফেসবুক বিজনেস পেজ আমি এখানে বিজনেস পেজ দিয়ে দিলাম এবার আরো একটি এখানে আমি লিখেছি সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাহলে আমি এই ট্যাগটাও দিয়ে দেব কারণ অনেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিখে সার্চ দিবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এটা কিন্তু নাই এখানে ট্যাগ কিন্তু শো করে না তারপর আমি দিলাম ট্যাগ যে শো করবে এমন কোনো কথা নাই সবগুলো এটা দিয়ে দিলাম। এরপর আমরা দিতে পারি ফেসবুক পেজ এখানে শো করছে কি ফেসবুক ফ্যান পেজ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দিলাম জাস্ট ফেসবুক পেজ। এবার আর একটা দিব যেহেতু আমরা বলছি যে ম্যানেজ করার জন্য দিচ্ছি তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া যেটা শো করছে এটা দিয়ে দিলাম। আপনি পাঁচটা ট্যাগ দিতে পারবেন তাহলে 1 2 3 4 5টা দিয়ে দিলাম না কি কি দিলাম বিজনেস পেজ দিলাম সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিলাম ফেসবুক পেজ দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কি ট্যাগ দেওয়া যায় এখন যদি আপনি খুঁজে না পান আপনি এখানে সার্চ দিবেন যে আচ্ছা আমি ধরেন বিজনেস পেজ লিখে দিই কি আসে তখন বিজনেস পেজ হ্যাঁ এগুলাই আছে। আচ্ছা এটা বাদ দিলাম আর একটা লিখি শুধু ফেসবুক পেজ লিখি ফেসবুক বিজনেস পেজ এত বড় টাইটেল নেবে না আমাদের তাহলে আমরা আচ্ছা আর একটা জিনিস লিখি সোশ্যাল মিডিয়া देखी तो आसे कि ना ये अलरेडी दीसी टैग सोशल मीडिया प्रोफाइल दीसी सोशल मीडिया मैनेजर दीसी। अच्छा एखन जोदि आमरा नाई बुझते पारी आर एकटा टैग आमरा कारो काछ थेके देखबो साजेशन निबो जे आर कोन टैगटा दिले भालो हय। ताहले ताहले एखाने की की टैग दिसे बिजनेस पेज फेसबुक पेज दुइटा टैगई आमादेर देওয়া आछे। फेसबुक एडभार्टाइजिंग कारण एडभार्टाइजिंग आमरा काज करी ना एटा आमरा दिबो ना। अच्छा आमी आरेकटा ओपन करी एटा देखि तो एटा की देওয়া आछे ये क्योंकि एक ही लोकर देखें सब खाली से सोशल मीडिया अकाउंट ही तैयारी कर और कोनो किछु ना। ये जेखाने देखें क्रिएट फेसबुक बिजनेस पेज इन्स्टाग्राम पिंटरेस्ट ट्विटर यूट्यूब अकाउंट एगुलोई क्रिएट करे और कोनो काज नहीं तार। ताओ 110 बार सेल दिस एटा जस्ट अकाउंट क्रिएट 110 बार माने कि अनेक किछु एखाने आछे पिंटरेस्ट। अच्छा एटा थेके आर निब ना आमरा। अच्छा और एक आमरा काज करते पारी जेटा खूब ही गुरुत्वपूर्ण एटा अनेक देওয়া হয় আমরা এখানে লিখব ओल्ड फेसबुक কারণ মানুষের এখন फेसबुक অ্যাকাউন্ট अवेलेबल কাল ডিজেবল হয় তখনই মানুষ এসে সার্চ দেয় ओल्ड फेसबुक। একটু ওয়েট করেন ক্লায়েন্ট আমাকে মেসেজ দিতে পাগল বানিয়ে দেয়। তাহলে আমরা ওল্ড ফেসবুক এটাও দিয়ে দিলাম। তাহলে আমাদের এই পাঁচটা ট্যাগ আমরা এখান থেকে ইউজ করব। আপনি অন্য যে কোনো একটা ট্যাগও দিতে পারেন কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা দিলাম আমার এখানে কিন্তু পুরোপুরিটা সাজানো শেষ। এবার আমি আচ্ছা দেখি এখান থেকে বিজনেস পেজ দিলাম সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাঁ সবই আছে। তাহলে সেভ এন্ড কন্টিনিউ দিব ওয়েট করেন একটু এখনই চলে আসবে। তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। একটা গিগের হলো 4টা কি 5টা ধাপ মনে হয় কয়টা জানি 4টাই মনে হয় দেখতে পাবো এখনি। নেট আমি আরেকটা লাইন দিয়ে ঢুকেছি তো এখানে একটু 16 হ্যাঁ 5টা ধাপ 1 2 3 4 5টা ধাপ। তাহলে আমরা এক ধাপ শেষ। এবার হলো প্রাইসিং। এখানে দেখুন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আপনি যদি এখানে বলছেন নেম ইওর প্যাকেজ তোমার প্যাকেজের নাম যদি আপনি চান বেসিক দিবেন তাও পারেন কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড হ্যাঁ আপনি স্ট্যান্ডার্ডও কপি করে দিতে প্রিমিয়াম আপনি প্রিমিয়াম দিবেন এখানে একটা দিলেই হবে এখানে কোনো ম্যাটার কিন্তু এইখানে আপনার প্যাকেজের অফারিং ডিটেইলটা অবশ্যই দিতে হবে। তাহলে আমি ধরেন আচ্ছা বেসিকই দিয়ে দিলাম। বেসিক দিব নাকি দেখি বেসিক দিলে ভালো হয় না বেসিক সারা বেসিকও দেওয়া যায় যে বেসিকই দিতেছে সব। আচ্ছা বেসিক দিয়ে দিই যেহেতু এখানে তেমন কিছু আমরা নিচে লিখে দিব তাহলে আমি এই বেসিকটা কপি করে এখান দিয়ে দিই এটা বেসিক এটা হলো কি এটার নাম দিলাম স্ট্যান্ডার্ড কারণ এখানে বেশি অক্ষর আপনি লিখতে পারবেন না সেজন্য। আর এখানে হলো প্রিমিয়াম দিয়ে দিলাম যে তিন ধরনের প্যাকেজ আমাদের কারণ ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসাই করবে যে বেসিক নিব নাই নেব তখন আপনি বলবেন যে বেসিক স্ট্যান্ডার্ড কোন প্যাকেজের জন্য যেটার জন্য যেটা। এবার আসি প্যাকেজের নাম দেব তাহলে আমরা কি লিখব প্রথমে দিতে পারি হলো স্যার লিখি আমি ক্রিয়েটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ प्लस 3 दिन मैनेज दिए देव तीन दिन मैनेज जे आमी एकटा एडवांस फेसबुक बिजनेस पेज क्रिएट करबो। अच्छा क्रिएटिंग गेले कोई आछे क्रिएटिंग एडवांस फेसबुक बिजनेस पेज प्लस हलो कि शुधु एकटा पेज ही खुलबो आमी ताके आर 3 दिन मैनेज करबो पेजटा खुले एटा हलो आमार बेसिके दिलाम आमी। এবং এবার হলো আমার কি আমার হলো প্রিমিয়াম মানে স্ট্যান্ডার্ড তো এখানেও আমি অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ দিব সাথে আমি করব কি যে 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিব 4 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখন আমি এখানে 5 दिन माइनस दिए देव प्लस 5 दिन माइनस যে আমি 5 দিন ম্যানেজ করব মানে তার যতগুলো অ্যাকাউন্ট সেটা হলো একটা হলো আপনার কি বললাম এখানে আচ্ছা এটাকে এইভাবে দেখাই তাহলে সুবিধা হবে এখানে আমি লিখছি প্রথমে লিখছি যে ক্রিয়েটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ এটা দিব এরপর হলো আপনার 4 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিব এরপর 5 দিন ম্যানেজ দেব আচ্ছা এখানে এটাকে আমাদের একটু বাড়াই দিব আমরা এখানে আমরা দিব लोगो प्लस कवर दिए देव लोगो प्लस कवर जेटा दिए देव और एटा आपनार बनानोर दरकार नाई जो वेबसाइट थाके तखन आपनि एमनितेई पारबेन आमि एकबार प्रथमे आमार सर्वप्रथम भिडियोते आमि देखिएछिलाम आपनि लोगो डिजाइन ना जानलेओ आपनि किभाबे करते पारबेन लोगो एबं कवरगुलो किभाबे नेबेन एटा दिए देई कारण एटा दिले से खुशी होबे जे लोगो कवर पेये जाच्छे ताहले एखानेओ आमार सेम एकई जे क्रिएटिंग एडवांस फेसबुक बिजनेस पेज और हलो अपनार 4 सोशल मीडिया अकाउंट एक मना है बेशी हो गए लाल लाल देखा प्लस हलो कि देव लोगो प्लस कवर अच्छा एखाने लेखा बेशी निबे ना आमादेर कम लेखार भितरे सबकिछु करते होबे एखाने आर कि देवा जाय logo plus cover plus 5 दिन manage তাহলে আমরা আরেকটা জিনিস দেব এখানে এখানে আমরা প্লাস তো ইউজ করতেছি এখানে একটু বলবেন হ্যাঁ প্লাস সাইনটা কেন ইউজ করতেছেন মানে আমি এগুলা সব একসাথে করব যে এটা প্লাস কমানা দিয়ে আমি প্লাস দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কথা মানে যুক্ত করব তাহলে আমি ভাবলাম এটা কোন ইন্টিগ্রেশন আছে কিনা এইজন্য না না আচ্ছা এখানে আমাদের একটু কমাতে হবে আমরা ক্রিয়েটিং অ্যাডভান্স ফেসবুক বাদ দিয়ে দিই আমরা লিখি হলো फेसबुक बिजनेस पेज माने एटा थाकबे क्रिएट तो प्रथमेई देखाई दिछि फेसबुक बिजनेस पेज 4 सोशल मीडिया अकाउंट एवं लोगो प्लस कवर और हलो आमरा कि देब ऐड प्रोडक्ट माने किछु प्रोडक्टटाके ऐड करे देब आमि माने पोस्ट दिए देब जेटा তাহলে আমি আরেকটা লিখতে পারি এখানে আচ্ছা ऐड प्रोडक्ट আমি লিখি আরেকটা সিটিএ দিয়ে দিই প্লাস সিটিএ সিটিএ বাটন सीटीए बटन আমি বলেছিলাম না মাত্র যদি আপনি লেখায় না হয় আপনি প্লাসগুলো সব একসাথে করে নেবেন যে আপনার ভাগা ভাগা করা দরকার নেই এই যে দেখুন এগুলো আপনি সব এক করে নেবেন তখন আপনি আরেকটা ওয়ার্ড যুক্ত করতে পারবেন এই যে ভাগা করা দরকার নাই আমি ভাগা করে দিলাম তাহলে আমি এটাকে এক অ্যাড করে দেই তাহলে আমি আর কিছু লেখা যুক্ত করতে পারবো सीटीए बाटन सम्पर्के धारणा हो गए सीटीए बाटन कोनटाके बला हय सीटीए बाटन के आमरा बुझते पारछि सब नाउ बाटन हैं कॉल टू एक्शन बोलते आमी देखाई जेमन देखें आमार हलो এই যে এই পেজটাই আমি দেখাই কোনগুলোকে বলা হয় সিটিএ বাটন क्वेश्चन কিন্তু ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞাসা করবে যে সিটিএন বাটন কি ও নিজে বুঝবে না তখন আপনাকে বলতে হবে যেটা হলো কল টু অ্যাকশন বাটন উদাহরণ দিবেন স্বপ্ন বাটন এরপরে মেসেজ বাটন এই যে দেখুন আমার এখানে লেখা আছে ওয়াচ ভিডিও দেখতে পাচ্ছেন আমার পেজে এটাই হলো আপনার কি বাটন এটাই হলো আপনার অ্যাকশন বাটন যেটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন এই যে দেখুন ওয়াচ ভিডিও অনেক জায়গা আছে স্বপ্ন বাটন এটাকে বলা হয় এটা তো এটা আপনি এখান থেকে দিয়ে নেবেন আর প্লাসগুলো সব এক করে দিবেন কোনো সমস্যা নাই তাহলে আমি লেখাটা আবার চেক করি ফেসবুক বিজনেস পেজ এটাকেও এক করে দিই যেহেতু সবগুলো অ্যাড করে দিয়েছি সেজন্য কোনো একটা ফাঁকা রাখবো যে একটাই দেব এরকম না এরপর আর কি দিলাম 4 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন 4টা বলতে ক্লায়েন্ট যেটা চাবে সেটা এবার হলো প্লাস কি দিলাম এই অ্যাকাউন্ট বানানো হলো না একটা সি কম আছে এখান থেকে যে কোনো দুইটা দিলে হবে না দুইটা বলতে যে কোনো দুইটা মানে এখানে প্ল্যান তিনটা না বিজনেস স্ট্যান্ডার্ড প্রিমিয়াম হ্যাঁ তো তিনটা থেকে যে কোনো দুইটা দিলে হবে না কেন আপনি তিন প্যাকেজ দিবেন এক প্যাকেজ দিয়েও চলতে পারবেন আচ্ছা তিন প্যাকেজ দিবেন সব সময় সিটিএ বাটন অ্যাড প্রোডাক্ট প্লাস হলো কত 5 দিন ম্যানেজ এটাই এখানে আর দরকার নাই এবার প্রিমিয়ামও আমরা সেম দিব জাস্ট আমরা বাড়িয়ে দিব যেমন 4 এর জায়গায় দিব হলো 8টা যে 8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব 5 এর জায়গায় দিব হলো सात दिन मैनेज करब आमरा तखन आमरा प्राइसও বাড়িয়ে দেব তাহলে 4 এর জায়গায় আমরা দিয়ে দেব 8টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে তার ভিতরে আপনি যখন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেটাও ওই অ্যাকাউন্টের মধ্যে ধরবেন গুগল অ্যাকাউন্ট বলে চালিয়ে দিবেন যেটা হলো গুগল প্লাস অ্যাকাউন্ট একটা জিমেইল খুলবেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অবশ্যই আপনাকে জিমেইল খুলতে হবে अच्छा हमने आबार चेक करी बेसिक बेसिक है हमरा देसी হলো কি फेसबुक एडवांस फेसबुक बिजनेस पेज क्रिएट लोगो प्लस कवर अच्छा এগুলো মিলিয়ে দিই সব মিলিয়ে যেহেতু সবগুলো দিয়েছি এই যে মানে প্লাস এর সাথে এগুলো মিলানোর কথা বলছি আমি এটা হলো আমি জাস্ট বলছি লেখার সুবিধার্থে জানো আমাদের লেখাটা আরো আমরা অ্যাড করতে পারি फेसबुक बिजनेस पेज लोगो प्लस कवर तीन दिन मैनेज हाँ ये एखे अपना आर्ट दिए दीते हैं जेहतु मैनेज ही करबें तो एड प्रोडक्ट दिए दीते हैं जो अपनी प्रोडक्टो एड करबें जो देखी न्याय कि ना एड प्रोडक्ट नीचे तो ये हमें दिए दिल हमारे एट कि हो से ना के जाने फेसबुक बिजनेस पेज लोगो प्लस कवर एड प्रोडक्ट तीन दिन मैनेज एर पर एटा कि दिलाम आमरा एटा दिलाम हलो सबई दिछि जे शुधु एकटू बाड़ाई दिछि फेसबुक बिजनेस पेज चार सोशल मीडिया अकाउंट लोगो कवर सीटीए बटन एड प्रोडक्ट पाँच दिन मैनेज एटाओ एकई आछे आपनार शुधु एखाने आमरा दिछि कि फेसबुक पेज तो थाकबेई सबार क्षेत्रेई आठ सोशल मीडिया अकाउंट लोगो कवर सीटीए बटन एड प्रोडक्ट सात दिन मैनेज अच्छा ये हलो इटा सजानो शेष एबार डेलिवरी टाइम एखान तो बोले दीजिए तीन दिन मैनेज करब तब अवश्य ये तीन दिन दीब एटा बोले दीजिए पाँच दिन तब एटा के दीब पाँच दिन एटा बोले दीजिए सात दिन तब एटा के दीब सात दिन दिए दिलाम एबार पेज सेटअप हाँ आमरा सबगुलाई पेज सेटअप करब एबार आइछे एनालिटिक्स ट्रैकिंग सेटअप एटा दरकार नाई आपनार এবার দেখুন এই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন হ্যাঁ ওয়েবসাইট তো ইন্টিগ্রেশন করবেনই প্রতিটা ওয়েবসাইট ইন্টিগ্রেশন জিনিসটা কি মানে প্রতিটা অ্যাকাউন্টের সাথে আপনি ওয়েবসাইটের লিংকটা দিবেন ফেসবুক পেজ যখন খুলবেন তার সাথে ওয়েবসাইটের লিংক দিবেন এবার আর ইউটিউব অ্যাকাউন্ট যখন খুলবেন তার সাথে ওয়েবসাইটের লিংক দিবেন এটাই হলো ওয়েবসাইট ইন্টিগ্রেশন অথবা অনেক সময় ক্লায়েন্ট আবার অন্য কিছু চেয়ে থাকে ওয়েবসাইট ইন্টিগ্রেশন যে আমরা বিভিন্ন যখন ওয়েবসাইটে যাই যাওয়ার পরে ওয়েবসাইটের নিচে দেখি না যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো দেওয়া থাকে থাকে না এগুলোকেও কিন্তু ওয়েবসাইট ইন্টিগ্রেশন বসে দুই দিক থেকে মিন করে ক্লায়েন্ট যখন যেটা চাইবে সেটাই আপনাকে দিতে হবে আপনি ক্লায়েন্টকে বলবেন না আপনার ক্লায়েন্ট যখন যেভাবে চাইবে সেভাবে দিতে হবে মানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই নিচে কিন্তু দেখি সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টের আইকনগুলো ওইখানে মানে এই ইন্টিগ্রেশন করে তো এটাকে আমরা দিয়ে দেই এবার অ্যাকশন প্ল্যান কি আমরা বুঝি एडिशनल प्लान किन्तु आमादेर एखाने एक जिनिस नाई सेटा हलो एखाने जो आठटा जिनिस आमरा तो दिलाम सबई माने तीन दिन मैनेज एरपरও আসলো না এখানে এখানে অনেক আরেকটা শো করা উচিত ছিল যে শিডিউল পোস্টটা থাকলে অনেক সুন্দর হইতো ভাই অ্যাকশন প্ল্যানটা কি জানো অ্যাকশন প্ল্যান সঠিক অ্যাকশন প্ল্যান কেউ বুঝেন না হ্যালো মানে এটা কি প্ল্যানটা আসলে মানে এটা কি বোঝাচ্ছে এখানে আমি অন্যদের বলছি যে অ্যাকশন প্ল্যান জিনিসটা কেউ বুঝেন না কাজের পরিকল্পনা যেটাকে বলা হয় এক কথায় বুঝেন না সে যে ফেসবুক বিজনেসে ব্যবসা বিজনেসটা করবে এটার একটা তাকে আইডিয়া দিবেন কি রকম আইডিয়া যে আপনি যে ইমেজগুলো যদি এভাবে বানান অথবা আপনি যদি পোস্টটাকে এভাবে দেন এটা একটা মানে আপনি প্ল্যান যেটাকে বলা হয় সৃষ্টি মানে একটা আইডিয়া দেওয়া মানে পেজ সম্পর্কে আইডিয়া দেওয়া তাকে একটা পদ্ধতি বলে দেওয়া যে আপনি এই পদ্ধতিতে এইটা করলে অনেক সুবিধা হবে যেমন সে একটা পেজ বানাতে চাইছে এখন যে কোন ক্যাটাগরিতে পেজটা তৈরি করলে ক্লায়েন্ট তো বলে দেবে না যে আপনি কোন ক্যাটাগরি দিবেন তাই এই ক্যাটাগরিগুলো সব আপনার নিতে হবে এই ডেসক্রিপশনটা আপনার এভাবে দিতে হবে এগুলো সব আপনার দিতে হবে তো এটাই হলো অ্যাকশন প্ল্যান আচ্ছা বুঝছি ভাই বুঝতে পারছে বাংলায় যেটাকে এক কথায় বলে কর্ম পরিকল্পনা এডিশনাল প্ল্যাটফর্ম মানে হলো আপনি ধরেন 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন यूट्यूब इंस्टाग्राम टुइटार और हलो लिंकडइन एगुलो आपनार फेसबुक पेजर साथे कानेक्ट कराय दिते होबे एबं यूट्यूब अ্যাকাউন্টের সাথে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যে কানেক্ট করায় না এডিশনাল প্ল্যাটফর্ম এটা হলো এটা আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে হলো ওয়েবসাইটের ভিতরে আপনার যে আইকনগুলো থাকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যখন অ্যাড করা এটাকে বলা ওয়েবসাইট ইন্টিগ্রেশন। তো এটা একবারে সহজ কাজ, এটা কোনোই কঠিন না। আপনি যদি চান যে আমি প্রথমটায় ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিব না তাহলে এটা আপনি উঠাই দেন, এটা আমি দিলাম না কারণ প্রথমটা প্রাইস অবশ্যই কম থাকবে বেসিকে। तो हमें जेहतु एखान 3 दिन मैनेज करब पेज क्रिएट कर देव तो प्रथम 3 दिन प्रथम प्राइस देव $30 एर पर हलो 5 दिन मैनेज करब एकदम पूरा 8टा सोशल मीडिया सबकिछु खुलबो। तो एटार क्षेत्रे आमी जेहतु एटा 30 ताहले एटा देब आमी $80 देब। आपनि कम दिले किन्तु कमेर कास्टमारও पाबेन, बेशी दिले बेशिर कास्टमार पाबेन, आपनार इच्छा। $10 दिले $10 कास्टमार और जरा करबे तारा एबार हलो आमार 7 दिन जखन आमी मैनेज करब आमी 7 दिन एकटा पेजेर पिछने थाकबो। एखाने जोदि आपनि $100 ना नेन ताहले हय निचे ताहले आमी एटाके देब $120 जे आमी 7 दिन पुरो पेज मैनेज करब 8टा सोशल मीडिया अ্যাকাউন্ট करे देब एटा हलो 120 दिन। एबार आसि प्राइस दिलाम एडिशने दिलाम आमी किन्तु एटा एकटाई कमिये दिलाम कारण एटा $30 এর কাজটা করা যাবে না এজন্য আমি এটা উঠিয়ে দিলাম $80 হলে এটা করা যাবে। एनालिटिकल ट्रैकिंग যেটা এটা দেওয়ার দরকার নাই, এটা হলো রিপোর্ট মানে কি কি ধরনের মানে কি বলে এটাকে অডিয়েন্স বা রিচ হয় কি রকম এগুলো দেখানো অথবা এটা হলো কাস্টমার কিভাবে আসে ওয়েবসাইটে এগুলো এটা কোনো দরকারই নাই। এবার আছে এক্সট্রা সার্ভিস যদি কোনো দিতে চান আপনি অথবা এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন অ্যাড এক্স গিগ এক্সট্রা এখানে যদি আপনি কিছু এক্সট্রা দিতে চান তাহলে সেটা দিয়ে দিতে পারেন। আচ্ছা আমি আসি এক্সট্রা ফাস্ট ডেলিভারি। एक्सट्रा फास्ट डिलीवरी मानी हलो एखाने धरेन आमार 3 दिन कारण कोनो क्लायेंट आपनाके एसे बोलछे आमी एक दिने नेब तखन आपनि एखान थेके एक दिन सिलेक्ट करबेन। एखन एक दिने निले आपनाके कि करते होबे आरो $10 बाड़िये दिते होबे तखन आपनि एखाने $10 दिये दिलेन। जोदि केउ एक दिनेर जोन्नो गिग अर्डार करे तखन आपनि $40 पाबेन ताहले बेसिकेर क्षेत्रे। एखन जोदि आपनि चान स्टैंडार्डे केउ जोदि आई बोले आमार दरकार एटा 3 दिने धरेन एटा दरकार बोलछे आमी एटा 3 दिन नेब आमी 5 दिन दरकार नाई তখন আপনি আপনাকে $20 বাড়িয়ে দিতে হবে যে আপনাকে $100 দিতে হবে। এখন 7 দিনের জায়গায় কেউ যদি বলে যে আমি আমার এগুলো সব 5 দিনে দরকার তখন আপনি এখানে কত আমি $30 দিলাম তখন আপনাকে $150 দিতে হবে। এটা হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য এটা চার্জ কারণ আপনার একটা সময় দিতে হবে। এখানে দিবেন 3 দিন এখানে দিবেন 1 দিন সেজন্য আপনি $40। এবার যদি আপনি এক্সট্রা কোনো চার্জ মানে সার্ভিস যেমন অ্যাড এক্সট্রা এখানে টাইটেল কি টাইটেল দিবেন তাহলে আপনি দিতে পারেন কি যে ফেসবুক শিডিউল পোস্ট এটা এখানে টাইটেল দিয়ে দেন ফেসবুক শিডিউল পোস্ট শিডিউল বানাই তো ভুলে গেলাম DULE সি হবে সি সি দিতে হবে সি না দিলে হবে না CHEDULE ফেসবুক শিডিউল পোস্ট আর অক্ষর তো নিচ্ছে না তাহলে আমরা এই ফেসবুকটা কেটে দিই শুধু শিডিউল পোস্ট দিয়ে দিই। ডেসক্রিপশন এখান দিয়ে দেন যে ফেসবুক পেজ যে ফেসবুক পেজের জন্য আপনি শিডিউল পোস্ট দিবেন। তো এখানে এক্সট্রা কি করতে পারেন এখান থেকে যখন আপনি শিডিউল পোস্ট $10 এক্সট্রা দিতে হবে। আপনি কয় দিন দিবেন 1 দিন 2 দিন 3 দিন এরকম আপনার ইচ্ছা। ধরেন আপনি 2 দিন দেন এটা যে আপনি 2 দিন পোস্ট দিবেন কিন্তু শিডিউল অনুযায়ী হবে। শিডিউল পোস্ট আমি দেখিয়েছি না আমার প্রথম ভিডিওতে দেখানো আছে শিডিউল পোস্ট কিভাবে দিবেন। আপনি একদিনে 10টা পোস্ট দিয়ে দিবেন কিন্তু বিভিন্ন টাইমে এটা পাবলিশড হবে এটাকে বলা হয় শিডিউল পোস্ট। যে আমি একবারে হবে না আমি এখন একটা সেটআপ করে দেব কালকে রাত্র 10টার জন্য তাহলে কালকে রাতেই পোস্টটা পাবলিশড হবে আমার আর পোস্টের একবার দিয়ে দিলে হবে আমার আর ধারে কাছে আসতে হবে না। তাহলে শিডিউল পোস্টটা দিলাম যে ফেসবুক পেজের জন্য তাহলে এটা এক্সট্রা চার্জ $10 2 দিন জন্য এবং আরো যদি দিতে চান তাহলে দিতে পারেন আপনি এটা কোনো সমস্যা নাই। এটা হলো আমার এটাই থাক এখান থেকে একটাই দিয়ে দিলাম। এই হলো আমাদের মোটামুটি এখানে প্রাইজের ওভারভিউটা। তো এইভাবে সুন্দর করে আপনি 3 প্যাকেজ দিয়েই সব সময় প্রাইজের এটা সাজাবেন। আর আপনি যদি কমিয়ে দিতে চান প্রাইস 15 দিয়ে শুরু করবেন 15 নিচে করবেন না ধরেন আপনি যদি মনে করেন যে না 30 আমার বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি আর কম দিয়ে করি, তাহলে আপনি এখানে তখন আপনি নিম্ন সর্বনিম্ন 15 দিয়ে শুরু করবেন, মানে 10 দিবেন না, 10 দিবেন না, 15ই হবে আপনার সর্বনিম্ন। এরপরে আপনি যেটা দেন, অনেকে 5 দিয়েও হাজার হাজার কাজ করে, 5 দিয়ে সে কাজ করে হলো 1000, আর আমরা হলো যে 100 রিভিউ হলে আমাদের 100 কাজ কমপ্লিট হয়েছে মাত্র, তাতে লেভেল 2 হয়ে গেছে। আর অনেকে আপনার লেভেল 2 হতে দেখা যাচ্ছে তার রিভিউ আছে 500 কিন্তু তার লেভেল 2 নাই, তার মানে কি সে $5 সার্ভিস দেয়। আর আমাদের কিন্তু 100 রিভিউ হয়েছে, আমার 100 হয়ে গেছে মানে কমপ্লিট, আমার কিন্তু আমি লেভেল 2 পাইছি কিন্তু আরো অনেক আগে। তাহলে আপনার সার্ভিস যত মানে আপনার এভারেজ সেলিং ভালো থাকবে তখন আপনার কাস্টমার হলো এভারেজ সেলিং অনুযায়ী বেশি আসবে। আপনি $5 দিলে আপনার ওই $5 কাস্টমার গুলোই চলে আসবে। আর আপনি সারা দিন ভাই রিভিউর পয়েন্টে কি এটা ডিপেন্ড করে, মানে কত তাড়াতাড়ি আমি লেভেল 1 কত তাড়াতাড়ি লেভেল 2 না, এটা হলো ইনকামের উপরে। $400 ইনকাম করলে লেভেল 1 পাবেন, $2000 ইনকাম করলে আপনি হলো লেভেল 2 পাবেন, $20000 ইনকাম করলেন টপ রেটেড সেলার হবেন, কিন্তু আপনি এভারেজ সেলিং প্রাইস বেশি থাকতে হবে। তাহলে রিভিউ যে পয়েন্ট দেয় মানে স্টার মার্ক সেটা কোন ব্যাপার, ওটার ক্ষেত্রে আপনি অবশ্যই কাউন্ট হবে আপনার এটা ওই যে আপনি যদি দেখা গেছে যে 90 এর নিচে থাকেন জি তখন আপনি লেভেল পাবেন না মানে রিভিউ, এবং আপনি যদি রেসপন্স রেটস কম থাকে তখন আপনি রিভিউ পাওয়ার সম্ভাবনা কম। এরপর আপনি যদি অর্ডার কম্পিটিশন 90 এর নিচে থাকে, যে কোনো জিনিসই 90 এর নিচে থাকলে আপনি পাবেন না, বুঝতে পারছেন? তাহলে আমরা এইজন্য বলছি আমি সবাইকে বলি আপনারা 5-10 এর করে না 15 থেকে শুরু করবেন। আপনি 15 দিয়ে শুরু করেন তাতেই ভালো কাজ পাবেন। আমি আপনি 30 দিন চিন্তা আপনার ক্লায়েন্ট জ্বালিয়ে একদম শেষ করে দেবে, 3 দিন করতে হবে। আপনি একটা লোগো বানাবেন, কভার বানাবেন, এই একটা লোগোর মূল্য $5, কভারের মূল্য $5, $10, একটা পেজের মূল্য কত আছে $20 ধরেন, পেজ $10 দিলাম তাহলে 10 আর 10 20, 3 দিন ম্যানেজ করবেন তাহলে 30, এটা 30 হয়ে গেল সোজা হিসাব। এখন আপনি বলতে পারেন যে প্রথম আমি আপনি প্রথম কেন গিগ আমরা যখন সার্চ দেব তখন প্রথম আর শুরু নেই, এখানে অনেকের গিগে শো করবে, অনেকের গিগে রিভিউ নাই তাও শো করে, আবার রিভিউ আছে তাদেরও শো করে, এটা কোনো ম্যাটার না। এই যে দেখুন এর কোনো রিভিউ আছে এই গিগটা দেখেন তো, I will build a website for your business, এখানে কোনো রিভিউ আছে? প্রাইস কত দেখছেন, স্টার্টিং সেলার কত ডলার দিছে, $150। এর কোনো একবার সেল হয় না কিন্তু, সেও তো নতুন। এখানে দেখুন একবার সেল করছে মাত্র, সে কিন্তু $50 দিছে, এখানেও কিন্তু একবার সেল মাত্র $30। আর এই যে দেখুন 1000 বার সেল দিছে $10 করে। তাহলে আপনি সারাদিন কাজ করতেই হবে, তাহলে আর কোনো কাজ নাই, এইটার পিছনে সাথে থাকতে হবে। যখন আপনি $5 $10 কাজ করবেন খালি কাজ করতেই থাকবেন, কাজ করতেই থাকবেন, আর আপনার খারাপ রিভিউ আসবে ভালো রিভিউ আসবে, কোনো ঠিক ঠিকানা নেই। আবার দেখা গেছে তখন ইন্ডিয়ান পাকিস্তান ক্লায়েন্টরা এসেও আপনাকে অর্ডার দিয়ে যাবে, যখনই দেখবে যে $10, আর যখনই আপনার দেখবে যে $30 তখন যে কেউ অর্ডার দিতে সাহস পাবে না, আপনার সাথে ডিসকাস করবে, ডিসকাস করে তারপরে অর্ডার দিবে। আর ডিসকাস না করে যখন অর্ডার আপনাকে দেবে তখনই আপনি ঝামেলা করে যাবেন। সেজন্য প্রাইস বেশি দিলে কেউ আইসা আপনাকে খারাপ রিভিউ দেওয়ার সুযোগ পাবে না, কারণ খারাপ রিভিউ দিতে হলে আপনাকে তো অর্ডার করতে হবে এবং অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে, মানে আপনার প্রোফাইলে একটা খারাপ রিভিউ দিতে হলে তাকে $30 দিতে হবে। আর আপনি যদি $5 দিয়ে দেন তখন সে $5 দিয়ে একটা খারাপ রিভিউ দিয়ে দিল আপনার, মানে প্রোফাইলটা ড্যামেজ, একটা রিভিউর উপর অনেক কিছু। তাহলে আমরা এগুলো সব দিব, দেওয়ার পরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিব। তাই সবাইরই বলি প্রাইজের উপরে অবশ্যই গুরুত্ব দেবেন, আপনি সর্বনিম্ন 15 থেকে শুরু করবেন। যে আসছেন এই বুঝেন যে কামলা খাটতে আসছি বা এরকম কোনো কিছু, কোনো দরকার নেই। এবার আসি আমরা ডিসক্রিপশন কি দিব। ডিসক্রিপশন অনেক খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনাকে সুন্দর করে ডিসক্রিপশনটা সাজাতে হবে। তো আমি একটা লিখে রাখছি আমার জন্য, ওটা আমি এখানে নিয়ে আসবো এবং ওটা থেকে আপনাকে দেখাবো। প্রথমে নিয়ে আসবো, এখানে দেখুন লেখা আছে, লিখছি আমি যে আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করে কিন্তু অনেকে ভুং দিয়ে করে দেয়, মানে কোনোই থাকে না। তাই জন্য আমি লিখে দিলাম যে আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া, মানে কিন্তু খুঁজেই ভালো লোক খুঁজে, এবং লাগলাম আই এম হেয়ার। তো আমি প্রথমেই দেব এই লাইনটা, তাহলে আমি এই লাইনটা প্রথমে দিয়ে দিলাম এবং এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম জানো সে আই এম হেয়ারে দেখতে পাবে। আচ্ছা এবার আমরা আসি আমরা হুবহুব যে আচ্ছা ঠিক আছে এবার দেখুন আমি হুবহুব যে আমার এটা দিয়েছি আমার টাইটেল কি দিয়েছিলাম I will create and manage your Facebook business page আর দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া পোর্টাল আমি হুবহুব সেই টাইটেলটাই আবার এখানে ইউজ করব। আমরা একটা গিয়ে দেখিয়েছিলাম যে সেই টাইটেলে যেটা দিয়েছে আপনার ডেসক্রিপশনও সেটা দিয়েছে এবং সেটা হলো সে কি আপনার কি বলে এটাকে ট্যাগেও কিন্তু এখানে দিয়েছে। তো আমরা এখানেও সেম একই কাজ করব। তো আমি এখানে এটা দিলাম প্রথম আমি দ্বিতীয় লাইন দিলাম অথবা আপনি এটা যেখানে দেন এক জায়গায় দিলেই হবে এটাকে আমি দ্বিতীয় লাইন দিলাম কি I will create and manage your Facebook business page social media profile এটা দিয়ে দিলাম। এরপরে যদি আপনি আরো কিছু বলতে চান বলতে পারেন। তো আমি এখানে আরেকটু এখানে বলে দিচ্ছি যে কি বললাম এখানে the social profile is very important যদি আপনি এটাকে প্রথমে দিতে চান তাও পারেন আপনি একটা দিলেই হবে যে আমি এরপরে দিয়ে দিলাম এটা the social profile is very important part of your business or blog because most of the people are always stay on social platform তো এটা আমি দিলাম। এরপরে আমি এটাও দিয়ে দিই যে I will design মানে আমি সুন্দর আচ্ছা আমরা আগে দিয়ে দেখি পরে এতগুলো নাও নিতে পারে এখানে সর্বোচ্চ হলো আপনার 1200 মত নেবে। তো আমরা এখানে আর কে দেব যে আমরা যে ডিজাইন করব এবং সুন্দর করে এবং এখানে বলছি যে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হলে কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই কন্টেন্ট মানে কি লেখাটা কিন্তু সুন্দর হতে হবে। তাহলে আই উইল ডিজাইন 100% ডেইলি ওয়েল এন্ড এখানে লিখে দেব আপনি যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এন্ড গিভ ইউ টিপস অন ফেসবুক মার্কেটিং আচ্ছা এটা দিবেন না এটা বাদ দিয়ে দিলাম এটা দিলাম না আমরা এখানে লিখব যে I will create মানে আমরা কি কি ক্রিয়েট এবং ম্যানেজ করব তা প্রথমে দিলাম ফেসবুক এরপর দেব ইনস্টাগ্রাম এরপর দেব টুইটার। আচ্ছা এখানে ফেসবুক পেজ দিয়ে দিই তাহলে অনেকে আবার আপনার কাছে ফেসবুক অ্যাকাউন্ট চাবে আর চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্টও দিয়ে দিতে পারেন। এর ক্রিয়েট এন্ড ম্যানেজ মানে এগুলো আমরা ক্রিয়েট করব এবং পরিচালনা করব। টুইটার আর হলো কি লিংকডইন মানে এগুলো কম্পালসরি সবাই লাগেই। এরপর হলো আমরা দেব কি আর পিন্টারেস্ট এরপরে আর দেব আমরা ইউটিউব মানে এসব অ্যাকাউন্ট আপনার কম্পালসরি সবারই লাগে ইউটিউব এবং আমরা এখানে লিখে দিই এন্ড মোর মানে আমরা আরো অ্যাকাউন্ট দিব আমরা জাস্ট এগুলো হাইলাইট করলাম যে এগুলো হলো সবার লাগে এগুলো আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এগুলো আপনার কাছে চাবে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার লিংকডইন পিন্টারেস্ট ইউটিউব আরো কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো শেষ নেই হোয়াটসঅ্যাপ চাবে স্ন্যাপচ্যাট চাবে এবং আপনার হলো আপনার কি বলে এখন টেলিগ্রাম চাই এবার টাম্বলার আছে এরপর রেডিটি আছে এরপর আপনার ড্রিবলে আছে ভিভো আছে এবার ফ্লিকার অনেক অ্যাকাউন্ট আছে এগুলো। তো আমি জাস্ট এগুলো কম্পালসরি সবাই লাগে তো আপনি এটা দিয়ে দিলে এন্ড মোর যে আরো আমরা দিব এতটুকু গুলো। এবার আমরা কি কি সার্ভিস দিব তাহলে আমি মাই সার্ভিস এটা আমি লিখে রাখছি এখানে আমি এটা কপি করে নিই তারপর এখানে দেখাই আপনাদের। যে আমার সার্ভিস গুলা কি মাই সার্ভিস ক্রিয়েটিং অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ এখানে অ্যাডভান্স লিখে দিই অর এফবি ফ্যান পেজ ফেসবুক সব মানে আপনি যদি অনেকবার এই ফেসবুক লেখাটা এখানে গিগের মধ্যে এই যে এর ভিতরে দেন কি বলে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে তখন আপনি অনেক সময় সেভ নিবি না এই কারণে আমি এটার মানে এখানে ফেসবুক দিলাম এখানে এফবি দিলাম। এবার ডিজাইন বিজনেস রিলেটেড অ্যাট্রাকটিভ কভার এবং অ্যাড লগ ও ব্যানার স্টোরি এবং ওয়েবসাইট অ্যাড শপ নাও বাটন অ্যাড এটা লিখিয়ে দিলাম যে ইনপুট প্রোডাক্ট এন্ড শপ নাও বাটন অ্যাডিং ইনফরমেশন অন ইওর বিজনেস মানে অ্যাবাউট যেটাকে বলা হয় এবং কাস্টমার ভাই এখানে কি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো হ্যাঁ হ্যাশট্যাগ হ্যাশ ইউজ করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু হ্যাশট্যাগ কোনো কাজ না এখানে এইজন্য হ্যাশ না করাটা বেটার আমরা অন্য স্টাইলে দিব আমি জাস্ট লেখাটা সার্চ আসছে এরপর আমরা ডিজাইন করব এটাকে আরো এবার অ্যাডিং ইনফরমেশন অন ইওর বিজনেস এবার কাস্টম ইউআরএল তো আমরা অবশ্যই জানি যেমন আমি দেখাই আমার ধরেন এই পেজটা এখানে দেখছেন facebook.com/dmfreecourse এই dmfreecourseটাই হলো কি কাস্টম ইউআরএল তো এরপরে আমরা আর কি দিতে পারি এখানে আচ্ছা মাই সার্ভিস দিয়ে দিলাম এরপরে আপনি যদি বায়ারকে কিছু নোট দিতে বলেন আচ্ছা দেখি তো আমরা এমন কিছু আমরা নিজে লিখলাম আমরা কিছু সাইট দেখি যে ওরা কি লিখছে এখানে দেখুন কিন্তু প্রথমেই টাইটেল দিতে দেখছেন লস্ট মোর মানি নিড মোর সেলস কাস্টমার কুইক রান স্টার্ট ইওর বিজনেস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা হেডলাইন দিয়ে এটাই শুরু মাই সার্ভিস দিয়ে দিতেছে অলসো এই যে হোয়াই মি যেহেতু আপনি নতুন তাই হোয়াই মি জিনিসটা আপনি দিতে পারেন সমস্যা নাই নয় যে আপনি কেন দেবেন আচ্ছা এটা দিয়ে দেন তাহলে যে অনেকেই দিচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার কোনো গিগে নাই তো এইজন্য আমি বললাম এই হোয়াই মি জিনিসটা আমি কোনো গিগে আচ্ছা এটা দিয়ে দেন আমি আর দুই একটা ইসে দেখি হোয়াই মি সেটা ঢুকি তো এটা যেহেতু বেশি ছিল এই হোয়াই মি দিছে কিনা পরের পরের পর হলো এখানে সে অনেকগুলাই দিয়েছে হোয়াই মি দিছে তাহলে আমরা এখান থেকেই দিয়ে দেই মাই সার্ভিস ক্রিয়েট পেজ এতে হোয়াই মি কি কি দিছে আই এম প্রফেশনাল মোর এক্সপেরিয়েন্স এক মান্থ ফ্রি সাপোর্ট প্রোভাইড রিপোর্টিং ইকাইট আই ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টি টাইমলি ডেলিভারি আচ্ছা হোয়াই মি তাহলে আমাদের জায়গা আছে আরো যেহেতু তাহলে আপনারা হোয়াই মি দিয়ে নেবেন আমি আর এটা দিলাম না মানে যদি কারো ইচ্ছা হয় মানে এই হোয়াই মি দিতে দেখা গেছে আমার টাইমই শেষ আচ্ছা হোয়াই মি আপনার দিলাম আমি এতটুকুই রাখলাম এরপর নিচে লিখে দিলাম রিগার্ডস আপনার নামটা লিখে দিবেন বা থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন একটা ইচ্ছা দিলেই হয় তাহলে এটা এবার আমাদের এটার আরো কি কি কাজ করতে হবে আমরা এখানে এখান থেকে কিছু হাইলাইট করব কিছু টিপস নেব তাহলে আমি কি কি স্টাইল দিয়ে দিতে পারি সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনি অনেক এখানে স্টাইল দিয়ে দিতে পারেন তাহলে আমি এই যে এখানে আমি দিয়ে দিই আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ এটাকে আমি হাইলাইট করব এই যে এখানে বিতে মানে সিলেক্ট করে ব্লক অপশনে দিবেন এরপরে আপনি যদি চান এটাকে যে একটু কালার করতে হলুদ কালারটা দিয়ে দিলেন এই যে আমি দিয়ে দিলাম আর এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এটাও দিয়ে দিলাম এটাকে ব্লক করে দিলাম দুইটা দুই রকম দিলাম আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ সোশ্যাল মিডিয়া প্রোফাইল এরপর হলো এটা তো টাইটেল এবার আসি আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ এটাকে আপনি ব্লক করে দিবেন যে কি কি ম্যানেজ করবেন তো এখানে আপনি কি কি অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনি এখান থেকে একটু কি করবেন এখানে অ্যাকাউন্টের এইগুলো দিয়ে দিবেন মানে আপনার একটু হাইলাইট হয়ে গেল যে আপনি অ্যাকাউন্ট যে খুলছেন তার হাইলাইট আচ্ছা এন্ড মোর এটাকে আমি হলুদ করে দিই বোল্ড করে হলুদ বা হলুদ করে বোল্ড এটা দিলেই হবে যে আমি আরো করি এটা যদি চান আপনি ফাঁকা করে দেন ইচ্ছে আপনার আচ্ছা না ভাগ না একসাথেই থাক তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিলাম আই উইল ক্রিয়েট আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার তাহলে এখানে আরেকটু কি লেখা আছে আই উইল ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আচ্ছা ঠিক আছে এবার আসি মাই সার্ভিস এটাকেও আপনি ব্লক করে দেন এবার এগুলাকে আরেকটা স্টাইল দিয়ে দেন, সেটা হলো এগুলা সব সিলেক্ট করেন, এবার এখানে নাম্বারিং দিতে পারেন 1 2 3 আকারে যদি দিতে চান দিতে পারেন, অথবা ডট আকারে দিয়ে দিতে পারেন। এই যে এখানে ডট আছে সব আছে, তো ডট দিয়ে দিয়ে দিলাম। এখনো আমার এখানে অনেকগুলো লেখা যাবে, তো হোয়াই মি এটা আপনি লিখতে পারেন এখানে মাত্র 763। আরো যদি আপনি অ্যাড করতে চান, এবার লিখে দিই আমি হোয়াই মি, কি লিখছি এটা দেখি। আপনি 5-6টা গিক অবশ্যই আছে হোয়াই মি লিখছি, আচ্ছা এটা আমরা লিখে দিই তাহলে কোলন চিহ্ন দিয়ে দিই। এরপর এটাকে আমরা কি করতে পারি, একটু বোল্ড করে দিব, এরপর আমরা লেখা দিব কি দিয়ে দেব। কি দিছে এই ব্যাপারে দেখে তো, এখান থেকে আই এম প্রফেশনাল এন্ড মোর এক্সপিরিয়েন্স অনেক। এরপরে হলো এটা দিছে আচ্ছা এটা দিল অল্পর ভিতর 100% স্যাটিসফ্যাকশন এন্ড গ্রান্টেড, আচ্ছা এটা দেওয়া যায়। এরপর আরেকটা দেওয়া যায়, সেটা হলো হ্যাঁ এটা দেওয়া যায়। এরপরে দেওয়া যায় যে এই যে ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টিড টাইমলি ডেলিভারি, এটা দেওয়া যায়। তাহলে আমরা প্রথমেই দেই যে প্রথমেই দেব 100% স্যাটিসফাইড এন্ড গ্রান্টেড, এটাই দেই তাহলে 100। আচ্ছা এটাকে আমরা পরে ব্লক করি, তা না হলে সব লেখাগুলো ব্লক হয়ে যাচ্ছে। তাহলে 100% আবারও তো ব্লক আসতেছে, কি অবস্থা। আচ্ছা নাম্বারিং করে লিখি তাহলে, আরে এই জন্য বাইরে লেখা উচিত। আচ্ছা আমি বাইরে লিখে নিয়ে আসি, মানে আপনি আগে হলো নোটপ্যাডে লিখবেন, তারপরে আপনি গিগের মধ্যে লিখবেন, তা নাহলে ঝামেলা করে। তাহলে আমি প্রথমে লিখলাম কি লিখবো বললাম জানি 100% স্যাটিসফাইড বা স্যাটিস যেটাই লিখি। এরপর হলো 100% স্যাটিসফ্যাকশন কি গ্যারান্টি লিখছিল নাকি দেখি আমরা একটু, আমরা কপি করব না কারোটা, আপনি 4-5টা গিগ সাজেশন নিয়ে দেখবেন যে সে কি লিখছে। হ্যাঁ স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা লিখতে পারি কি টাইমলি ডেলিভারি লিখি, এটা অনেক দরকার। টাইমলি ডেলিভার অথবা ডেলিভারি না লিখলে অন্যরকম শোনা যায়, ডেলিভারি লেখেন। এরপর হলো কি যে যদি সে স্যাটিসফাইড না হয় সেটা দেব, তা না হলে আমরা এটা লিখে দিই মানি ব্যাক গ্যারান্টি, তা না হলে ওর মতো হয়ে যায়। আমরা একটু ওয়ার্ড চেঞ্জ করে লিখবো, মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি আচ্ছা এটা 4-5টা দিয়ে দিলাম। আর কি দেওয়া যায়, কয়টা দিলাম এখানে আমরা 3টা দিছি না, আরো একটা দিব। তাহলে দেখি আর কোন গিগে আছে কিনা, আছে এটা ওপেন করি, এটা এবার সারা দিছে কিনা। Why I am best, এবারে একটু অন্যরকম দিছে। তাহলে হাই কোয়ালিটি সার্ভিস এটা তো আমরা দিয়েছি এখানে মনে হয় নাকি, ও আচ্ছা দেই নাই, তাহলে এটা আমরা দিয়ে দিই, এই 4টাই দেওয়ার দরকার নাই। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এটাকে আমরা এখান দিব, এখন এটাকে সবগুলো সিলেক্ট করে আমরা সংখ্যা দিব। এবার আমাদের মোটামুটি অনেক লাগাই হয়েছে। এবার এটাকেও আমরা বোল্ড করে দিই। এই যেগুলো নাম্বারিং দেবেন এগুলো আর বোল্ড করা দরকার না। এটা কি আবার কি সমস্যা, গ্যারান্টি জি ইউ দি আর এন আচ্ছা দিলাম, এটা কি সমস্যা? গ্যারান্টি এটাই কি ইউটিউব এটাই ঠিক আছে। এরপরে হ্যাঁ এই যে এবার মোটামুটি আমাদের এটা কিন্তু লেখা একটু মোটামুটি আছে। আর সব সময় একটু বড় ছোট মিলেই লিখবেন। ফেসবুক বিজনেস দা সোশ্যাল প্রোফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ বিজনেস ব্লগ, এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক ব্লগ এটা আছে, মানে এই টিকচিনের মাধ্যমে এটাকে শো করে, এটা আর কোনো দরকার নেই। তাহলে আমাদের এই এতটুকু ডিসক্রিপশন বা আরো আপনি বাড়াতে পারেন, এখানে আমি ৮০০ আরো ৪০০-৫০০ দেওয়া যাবে, ১২০০ পর্যন্ত। তো যেহেতু নতুন তাই আমি এটা দিয়ে দিলাম। এরপরে হ্যাঁ ঠিক আছে, এতটুকুই অনেক সুন্দর দেখা যাচ্ছে, বেশি দেওয়ার আর দরকার নাই। আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড, আর ইউ লুকিং ফর এ সামওয়ান, অথবা যদি লিখি আর ইউ লুকিং ফর এ সামওয়ান টু ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আচ্ছা তাহলে আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড এখানে আমরা বাড়াই দিই একটু সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিই। ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্রোফাইল অথবা অন্য কিছু দিই, CREATE social media profile and social media marketing manager। হ্যাঁ এটাই থাক, I am here। তাহলে I am here টাকে আমি এই পাশে নিয়ে আসি একটু রেজিস্টার দিয়ে। এটাকে যদি আপনি এটা যে I am here বা I am you have come to the right place এরকম বললেও হয়, যে আপনি সঠিক জায়গায় এসেছেন, মানে তাকে একটা আকর্ষণ একটা বললেই হবে যে সে লিখলাম যে তুমি কি একজন ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করে এরকম এবং ম্যানেজমেন্ট করে এরকম কাউকে খুঁজছো? হ্যাঁ তখন আপনি বললেন হ্যাঁ ইয়েস আই হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস মেসেজ মি, এরকমও বলতে পারো। আই এম হেয়ার, হ্যাঁ আচ্ছা আই এম হেয়ার আমি আছি, এটাই দিলাম। আচ্ছা এবার আমরা মোটামুটি হয়েছে, এগুলো একটু আপনি সোশ্যাল বড় করে দেন, সোশ্যাল মিডিয়া। একটা গিগ খুলতে অনেকক্ষণ লাগে রে ভাই, এত সহজ না সবকিছু। ৫ মিনিটে গিগ খুললা বলবেন রে আমার অর্ডার আসে না, অর্ডার আসে না, তাহলে হবে? গিগ খুলতে হবে অনেক সুন্দর করে। আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তাহলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা আমি এখানে হাইলাইট করে দিব। আমরা এখানে হাইলাইট একবার করেছি, তাহলে এই হাইলাইটটা আমরা অফ করে দিব, কারণ এখানে ভালো দেখাচ্ছে না। এটা হাইলাইট করব এবং কালারিং দিয়ে দিব, এই হাইলাইটটাকে আমরা অফ করে দিই। কি কারণে? প্রথমেই দেখা যাবে যখনই গিগের প্রথম সে ডিসক্রিপশন আসতে মোবাইল নাম্বার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তাহলে সে বুঝবে অবশ্যই মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করে। অথবা ক্রিয়েটে দিয়ে দেন যে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এটা দিয়ে দিই। এরপর হলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাকেও আপনি বোল্ড করে দেন। ঠিক আছে বা যে ওরে ক্রিয়েট আবারই দেই না না, এবার নিচে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্রোফাইল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে তাহলে এই হলো আমাদের ডেসক্রিপশন। এবার আসি আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে আপনাকে ক্লায়েন্ট অনেকে জিজ্ঞাসা, এগুলো আপনি অ্যাড করে দেবেন। ধরেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ডু ইউ নিড, মানে তোমার কি দরকার। তো আপনি এইখানে বলে দেবেন আপনি কি দরকার, পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম, প্রথমে দরকার এটা। নাম স্যার আপনি খুলতে পারবেন না, পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম, ১১টারও বেশি বাজবে আজকে। পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম কমা, আচ্ছা ওই এন্ডটাকে ছোট করে দিই, এটা এ দি, পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম। এরপরে দরকার ওয়েবসাইট। এরপরে আপনি এখানে লিখে দিবেন যে লোগো কভার বানাবেন, তারপর আচ্ছা লোগো কভার দরকার নাই তাহলে ওয়েবসাইট। এরপরে বলতে পারেন কি এইখানে আপনি বলে দিবেন ইমেল, ইমেল দরকার আপনার, ফোন নাম্বার। এরপরে হলো আপনি আর কি দিতে পারেন, আরগুলো যা বলার ওখানে দিয়ে দিয়েছেন। আপনি ক্লায়েন্ট প্রথমে এটাই যে হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, পেজ এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম, ওয়েবসাইট দরকার, ইমেল দরকার, ফোন নাম্বার যদি দেয় সে দিলে দিবে তার ইচ্ছা। এরপর হলো কি দরকার, কি দরকার স্ট্রিট অ্যাড্রেস, এরপর হলো লোকেশন। এরপরে মানে স্ট্রিট অ্যাড্রেস আর লোকেশন দেয়া কি মনে হয় সিটি দিয়ে দেন, এবার হলো জিপ কোড। এইগুলাই দরকার মূলত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে, এই জিপ কোড এটা লাগবে, আর কিছু লাগুক আর না লাগুক। তো আমি এখানে একটাই অ্যাড করি, আর অ্যাড না করলেও আপনার ইচ্ছা। তাহলে আর কি কোনো কিছু অ্যাড করা যায় দেখি তো আমরা একটু, যে এরা অ্যাড করছে কিনা। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অনেকগুলো আছে। এই যে লাগছে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড, এ লাগছে ডু ইউ অ্যাকসেপ্ট কাস্টম অর্ডার, অনেক কিছু লিখছে। ডু ইউ সেট আপ দা ফেসবুক শপ এন্ড অ্যাড প্রোডাক্ট, এগুলো আমরা আগে বলেই দিছি, এই কথাগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিছি। অথবা ওই যে এবার ডু ইউ ক্রিয়েট প্রোডাক্ট ক্যাটালগ, এটা আপনি করবেন না, এটা বাদ দিয়ে দিলাম, এগুলো আমরা আগেই বলছি এইজন্য আমরা এটা দিলাম না। তো ইনফরমেশনটাই থাক, আর এগুলো ক্লায়েন্ট পড়বে না, এটা দেয়ই না, এই যে লোকও দেয় না। তাহলে আপনি একটাই দিয়ে দেন এখানে, তাহলে শুধু এই লোক দিয়েছে, এই যে এই লোকটা। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, তাহলে কি লিখবো হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড, এটাই লিখে দিই। এবার আমরা আপডেট দিব এবং সেভ এন্ড কন্টিনিউ দিলে আমাদের এটা সেভ যদি হয়ে যায় হবে, এখানে সেভ হয় নাই। এখানে গেল তো সব কে গেল, দেখুন গেল না, সেভ হয় নাই কেন, কারণ কি খেয়াল করুন। এখানে লেখা আছে যে আপনি সোশ্যাল লেখাটা অনেকবার ইউজ করছেন, তাহলে আমরা দেখি কতবার সোশ্যাল ইউজ করছি। সোশ্যাল সোশ্যাল ইউজ করছি 3 বার, তাহলে আমরা এখানে 3 বার ইউজ করছি না, এখন এখান থেকে একবার এক জায়গা থেকে কমাতে হবে। এখানে বলছে যে সোশ্যাল লেখাটা আপনি আর দেখে আর কোথাও আছে নাকি 3 জায়গা ছাড়া, দেখুন তো আর কোথাও আছে 3 জায়গা ছাড়া, এই 3টা ছাড়া। এই যে দা সোশ্যাল প্রোফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তাহলে আমরা কি লিখতে পারি, মানে এমন 3 জায়গা আছে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বাদ দিতে হবে, এটা দিয়া যে এখানে লিখতে হবে কোথা দিয়ে বাদ দিব, মানে আমাদের একটা সোশ্যাল লেখা একটা কমাতে হবে এখান থেকে। দা সোশ্যাল প্রোফাইল এটাকেও বাদ দেওয়া যাচ্ছে না, এটা পারে এটাকে বাদ দিয়ে দিতে। আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ, এটা তো বাদ দেওয়া যাচ্ছেই না, একমাত্র উপায় আছে এই একটা জিনিস বাদ দেওয়া। তাহলে এখানে আমরা কি দিব, আর ইউ লুকিং ফর এ ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটাই থাক। তাহলে আমরা এটাই বাদ দিয়ে দিই, এটাকে হলুদ করে দিই, কারণ নিচে যেহেতু আছে আমাদের আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর ফেসবুক বিজনেস পেজ সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এটাকে ব্লক করে দিই। এই যে এবার থাক, এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেব, আমাদের কাজ শেষ। চারটা ভুল হয়ে গেল তো আবার লিখতে হবে, লেখা লাগবে না। আচ্ছা এ হলো আবার, আচ্ছা আমি এটা আবার ডিসক্রিপশনে আসি, কি কারণে যে এইটা আমি কপি করে নিব, এটা আমার লাগবে আবার। এবার আমি আসবো রিকোয়ারমেন্ট, মানে আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার। তো আপনি এটাই দিয়ে দিলেন যে আমার যা যা দরকার পেজ ফেসবুক লিখে দিই এখানে, ফেসবুক পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেম, এবং দরকার ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, জিপ কোড। এখানটা দিলাম কি দিলাম আমি, এটা হলো আপনার রিকোয়ারমেন্ট দিলাম, যে ভার যখন অর্ডার করবে তখন তার কাছে এই রিকোয়ারমেন্ট গুলো চাবে। ভার যখনই অর্ডার প্লেস করবে এটা আসবে যে ফেসবুক পেজ নাম দাও, আর সোশ্যাল মিডিয়া নাম, ওয়েবসাইট দাও, ইমেল দাও, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস। এই যে অ্যাডে ক্লিক, তাহলে আমার এখানে যদি ইমেল অ্যাড্রেস ওপেন করে দিতে বলে সেক্ষেত্রে তো ওই নাম ঠিকানা এগুলাও লাগবে স্পেসিফিক নাকি? আরে ইমেল অ্যাড্রেস ওপেন করে আপনি নাম ঠিকানা আপনি এটা দিয়ে নেবেন, ওই কি আর কো চেক করবে না? না, এখানে আপনি রিকোয়ারমেন্টের কথা বলতেছেন, আপনি ওটা কি মেনশন করা লাগবে না? না না, একটু লাইনে থাকেন। জি মেসেজ আসছে তো আমি তো মেসেজ আনসারটা দিয়ে আসতেছি। আমরা রিকোয়ারমেন্ট এগুলো দিয়ে দেবো, আর ইমেইল তো আপনি ইচ্ছে মতো এটা খুলে দেবেন, এরপরে ওটা ক্লায়েন্ট চেঞ্জ করে নেবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া শেষ, আমাদের সবকিছু মোটামুটি শেষ। আমরা একটাই দেবো দরকার নেই, এবার সেভ এন্ড কন্টেন্ট। এবার আমাদের যেটা দিতে হবে সেটা হলো কি ইমেজ। এই যে এখন আপনি এখানে ভিডিও দিতে পারবেন, ভিডিওর এখানে অপশন বলা আছে 75 সেকেন্ড এবং অ্যান্ড স্মলার দ্যান 50 এমবি। এবারে আপনি আরো দিতে পারবেন হলো গিগ ফটো, এটা 3টে ফটো দিতে পারবেন এবং পিডিএফ ফাইল দিতে পারবেন, এগুলো আপনি সব দিতে পারবেন। এখন আমরা একটা পিকচার মোটামুটি বানিয়ে দেখাই আমি। তাহলে আমাদের কি করতে হবে? পিকচার বানাতে হবে। পিকচার বানানোর জন্য আমরা যাব হলো ক্যানভায় চলে যাব। তাহলে আমি ক্যানভা আমরা ক্যানভায় চলে যাই। পিকচারের সাইজ জানি না, সবাই সাইজ লিখে রাখেন। এখানে ক্যানভাই কিন্তু ওই যে ফাইবার লিখলে আসে কিনা দেখি আমি, ফাইবার টেমপ্লেট এই তো চলে আসছে। সরি উই কুড নট ফাইন্ড, নাই তার মানে এটা নাই। আপনারা canva.com এ যাবেন, যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন। এবারে কাস্টম ডাইমেনশনে ক্লিক করবেন, এখানে সাইজ প্রথম লিখবেন 550, ভুলেও গেলাম 370 মেবি 550, হ্যাঁ এখানে লিখবেন 550, পরে লিখবেন 370, গুণ কোনো কিছু দেওয়া দরকার নাই, পিক্সেলই থাকবে। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন। এখন আপনি সার্ভিস দিচ্ছেন কি, যে আমি সার্ভিস দিয়েছি কি ফেসবুক বিজনেস পেজ এবং হলো কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড ম্যানেজ। তো আপনি সুন্দর করে এখান থেকে আপনি একটা ইমেজ বানাবেন, যত সুন্দর পারেন আপনার ইচ্ছা। আপনি সুন্দর করে একটা এখান থেকে ইমেজ বানাবেন, গুগলে সার্চ দিলে অনেক পাবেন, কিন্তু আপনাকে সরাসরি ব্যবহার করা যাবে না। সেখান থেকে আপনি এখান থেকে ধরেন এই কিছু চিহ্ন টিহ্ন নিয়ে নিতে পারেন, যে আমার দরকার এই যে ফেসবুক এগুলো যা আছে এখান থেকে আমি চাচ্ছি যে এরকম কিছু নিয়ে যাবো। আচ্ছা আমি একটা দেখাই, যে গিগ বানানো পিকচারও দেখাই দিই। এখান থেকে আপনি ধরেন কোনটা নেবেন, আচ্ছা এটাই নিলাম। এখানে আছে কি ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট, টুইটার আছে, আর অনেক কিছু আছে। আচ্ছা আর কোন সুন্দর আছে? আচ্ছা এটা ক্লিক করি তাহলেই হবে, এটার ভিতরে ক্লিক করে দেখি কি আসে। এই যে অনেকগুলো নিচে চলে আসছে, তো আমি এটাই নিলাম, এটাকে সেভ করলাম। এখন আপনি যেহেতু ইমেজ বানাবেন, এটা কিন্তু যে পিছনের কালার টালার আছে তো এটাকেও চেঞ্জ করে দেন। আপনি কালার চেঞ্জ করে যাবেন remove.bg, জাস্ট লিখবেন remove লিখলেই হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড যেটাকে রিমুভ করে। আর আপনারা যারা পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ তারা তো সহজ, আমি এটা দিয়ে তাড়াতাড়ি করে ফেলি, কোনো ঝামেলা না। খালি ইমেজ আপলোড দিবেন আর ডাউনলোড দিবেন, আপলোড দিবেন আর ডাউনলোড দিবেন, শেষ। আর কোনো কাজ নেই। কই গেল এটা গাইস, কই জানি সেই বার কথা, কই সেই বার কথা কোথায়? সেই হলো বিল্ড 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 হয়েছে, হয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ, এই যে ডাউনলোড দিব, এখন কোথায় যাবে কে জানে। আচ্ছা যাক যেখানে, এখানে আমি আসলাম। এরপরে আমি ওই যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওটাকে আমি নিয়ে আসব। তাহলে আমি এখানে আপলোডে ক্লিক করব, আপলোড অ্যান ইমেজ অর ভিডিওতে ক্লিক করব। আমি এই ভিডিওতে ভিউদের পর ইউটিউবে আপলোড, এখান থেকে আমি এখানে ক্লিক, এই যে এটাই রিমুভ করছিলাম তো এটা নিয়ে আসি। কয় 9 জন না, এই 9 জনই থাকে প্রতিদিন। তাহলে আমি এটা দিলাম, এখন আমি এখান থেকে লিখতে পারি যে আমি শর্টকাটে লিখবো, বেশি তেমন কিছু লেখা দিব না। তো আমি আচ্ছা এটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কালার চলে আসবে। তো আমি এই কালারটা দিয়ে দিই। এবার কি লেখা যায়, আচ্ছা টাইটেল দিয়েছিলাম ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ অর সোশ্যাল মিডিয়া। আচ্ছা এটাই টাইটেল আপাতত দিয়ে দিই, পরে আপনারা বা সুন্দর করে দিয়ে রাখেন। আমি জাস্ট একটা দিয়ে দিই ইমেজ, মানে একটা লেখা দিয়ে দিই এখানে হালকা দিব কি সিআর। Create and manage দিয়ে দিলাম, এরপরে দেব কি Facebook page, আর একটা দিলাম অর আরটা দিলাম হলো, এখান থেকে আমরা টাইটেল দিয়ে দেব। তো অনেক লেখা হয়ে গেছে, তো দেখি এটা সাজাই দেখি আমি 3 লাইন করা যায় কিনা। মানে লেখা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, একবারে সব দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এটাই আমি একটু দেখি, এবার প্রথমে দিলাম, আচ্ছা আমি সংক্ষেপে একটা দিলাম যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, মানে তৈরি করব, এবং কি দিলাম ফেসবুক বিজনেস পেজ। তাহলে আমি একটা কাজ করব, এই যে ফেসবুক লেখাটাকে আমি উঠাই দিব, উঠাই দিয়ে আমি একটা আইকন নিয়ে আসব, যে ফেসবুক আইকন নিয়ে আসব অথবা ওই রিলেটেড সৌন্দর্য নিয়ে আসব। আর ওরও থাক ফেসবুক, এগুলো কিন্তু আমার সব আপলোড দেওয়া, আপনারা বোঝেন না যে আপনারা খুঁজে পাবেন, আপনার যেটা দরকার আপনি আপলোড, এগুলো সব আমার আপলোড দেওয়া। কিন্তু আমি ক্যানভা দিয়েই করি, আমি গ্রাফিক ডিজাইন জানি না, যে আবার বোঝে না যাবে এই যে ফেসবুক পেয়ে গেছে, এটাই দিয়ে দেবো এখানে, এই যেটাই দেব। ছোট করে দিই আরো, মানে এখানে সব এগুলো আমি আপলোড করে রেখেছি। আপলোড করলে আর একটা, এই ক্যানভাতে সবসময় একটি অ্যাকাউন্ট ইউজ করবেন, তাহলে সুবিধা কি, আপনি যত ইমেজ বানাবেন সব এখান থাকবে। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক, এটা ভালো দেখায় না তো, মানে এটা যাচ্ছে না এর সাথে, এটা ডিলেট। এটা নিয়ে আসি দেখি এখন দাঁড়ায় কিনা, একটু দাঁড়ায়। তাহলে আমরা একটা কাজ করি, এই লেখাটা কালারটা একটু দেখি তো, অন্য কালার দিয়ে, এই কালারটা দিলে কি এমন আসে, এই কালারটাই দিয়ে দিই। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ অর ওয়ার্ডটা আমরা, আপনি লেখাগুলো চাইলে কিন্তু বড় হাতেরও দিতে পারেন, অর সোশ্যাল মিডিয়া পোর্টাল। এই যে এতটুকু লেখাই দিলাম আমি, এখন লেখাগুলো কালার করবেন, আপনি সুন্দর করে বানাবেন। এখন ওই যে আমি একটা আইকন নিয়ে আসছিলাম, এটা আপনি কোথায় দিবেন, জায়গায় তো নাই আর। সরেও না এটা, এই এবার আর সরছে, সেটাকে ছোট করে দিই আরো, মানে সামান্য একটু দিয়ে দিই নিচে, যেন বুঝে, মানে আইকন এটা ধরেন। মানে আপনারা তো সুন্দর করে বানাবেন, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা এটাকে সাদা বানাই দিই। এটাকে একটা কাজ করে দিই, এন্ড বাদ দিয়ে দিই। একটা কাজ করি যে আমরা একটা খাড়া টান দিয়ে দিই, ক্রিয়েট ম্যানেজ, আর এগুলাকে সব বড় করে দিই, ক্রিয়েট আর এটা লিখি যে ম্যানেজ, তখনই বুঝবে এন্ড আর লাগবে না। এই যে তাহলে এটা দিলাম, এই যে এটাকে একটু উপরে আমরা যখন গেক বানাবো একটা জিনিস খেয়াল রাখবো, এই যে দেখুন এখানে আমি উপরে কিন্তু ফাঁকা রাখছি, মানে আপনি উপরে ফাঁকা রাখবেন, এই পাশে ফাঁকা রাখবেন, এই পাশে ফাঁকা রাখবেন, নিচেও ফাঁকা রাখতে হবে। এই ফেসবুকটাকে আমি আরো ছোট বানাই দিই, অবশ্যই ফাঁকা রাখবেন, ফাঁকা না রাখলে লেখাগুলো সব একসাথে দেখা যাবে না। ক্রিয়েট ম্যানেজ, আচ্ছা দেখি ওইটা কালার চেঞ্জ করে দিব, এটা উপরে উঠাই দিই, এরপরে এই যেটা চলে আসছে এটাকে লম্বা করে দিই, এবারে এবার ঠিক আছে। এই যে মোটামুটি এটা দেখা যাচ্ছে যে আচ্ছা এটা এটা এইটা কালার চেঞ্জ করে দিব, এটারও কালার চেঞ্জ করে দিব, এটা দিব কি কালার দেওয়া যায় এটা দিয়ে দেখি, আর এই পাশেরটাকে দেখা যাচ্ছে না, এটা এটা হবে না, সবুজ, এটাও দেখা যাচ্ছে না, একটা কালার চেঞ্জ করতে হবে, একটা সাদা অথবা আপনার ইচ্ছে, এটা না চেঞ্জ করলেও হবে না, হলুদ, হলুদ তো দেখাও যাবে না, হলুদ দেখা যাচ্ছে, মানে এটাকে হাইলাইট করলাম আমরা, নীল, বেগুনি, সবুজ, এটা এটার সাথে ম্যাচ হয় না, এটা দিছিলাম না, এটা আসে। আচ্ছা দিয়ে দিলাম, এটা দিলাম সাদা দিয়ে দিই, এটারে এই নিচেরটাও সাদা দিয়ে দিই, এটাও সাদা দিলাম। আচ্ছা দিয়ে দিলেন একটা, এটা বেশি কালার দিলে আবার ভালো লাগবে না, আপনার ইচ্ছা অনুযায়ী একটা দিয়ে দিলেন। একটু লাইনে দেখেন, এক মিনিট, পিকচার আপনি যত সুন্দর করতে পারেন সেটা আপনার জন্যই বেটার, যত সুন্দর করবেন ততই ভালো, তাই পিকচার সুন্দর করে করার চেষ্টা করবেন, আন্দাজে একটা পেজ থেকে ডাউনলোড দিয়ে দিয়ে দেওয়ার কোনো দরকার নাই। আর একটা যেটা কাজ করবে যেগুলো সব বড় ক্যাপিটাল লেটার করে দেবে, এগুলো আমি খেয়াল করি নাই, বিজনেস পেজ ওয়ার যেটা আছে এটা তো ক্যাপিটালই আছে, এটাকেও আমরা ক্যাপিটাল দিয়ে দেব, এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন আপনার ইচ্ছা। আর পেজ অবশ্যই বানানোর সময় খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু ফাঁকা রাখতে হবে, যে আমি বলছি কি যে চারপাশে একটু একটু ফাঁকা রাখবেন, আর আরো কম লেখা দিবেন, এটা তো বেশি লেখা হয়ে গেছে আমি মনে করি। আচ্ছা এটা একবারে বেশি সাদা হয়ে গেছে, তাই সাদাটাকে আমি কমিয়ে দিচ্ছি, দাঁড়ান এটাকে অ্যাশ করে দিই, মানে এত সাদার দরকার নাই, দেখি এরকম দিলে কেমন দেখা যায়, ভালো দেখা যায় না, সাদাই থাক, তখন চোখে পড়ে আর কি সাদাটা। এই যে এতটুকু দিয়ে দিলাম আমি। তো এই হলো আমাদের মোটামুটি একটি গিগ, মানে গিগের ইমেজ। এটা আপনি আরো যত সুন্দর করতে পারেন সেটা আপনার ইচ্ছা, যে আপনি যত সুন্দর চান এটা আপনার জন্যই ভালো। এটা দুই পাশ সমান আছে, এবার সমান আছে, তাহলে ক্রিয়েট অবলিক ম্যানেজ। যে ক্রিয়েট ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ অর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আচ্ছা, এটারে আমরা সেট করে দিই। এবার এখন এখান থেকে আপনি আরো পিকচার সুন্দর করে বানিয়ে নেবেন। এটা তো আমি জাস্ট একটা দেখানোর জন্য বানালাম। আর চারপাশে কিন্তু অবশ্যই ফাঁকা রাখবেন, ফাঁকা না রাখলে কিন্তু হতো না, ফাঁকা আপনাকে অবশ্যই রাখতে হবে। তাহলে আমাদের ইমেজ তৈরি করা শেষ। এবার আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। কারণ এখান থেকে আপনি আরো দুইটা সামনে দিয়ে দিতে পারেন, আপনি যে কাজগুলো করছেন ওই স্যাম্পল দিয়ে দিলেন সামনে দুইটা, তখনও হয়ে যাবে। এই যে আমি ভিডিওতে সরি আপ দিয়ে দিয়েছি, ভিডিওতে ইমেজ রেখে ভিডিওতে আপলোড দিয়েছি, এজন্য আসে নাই। এই যে আমার ইমেজ আমি একটাই দিলাম ধরেন। এবার আপনি সেভ এন্ড কন্টিনিউ। এখন যদি পাবলিশ হয় তাহলে তো ভালো, তা নাহলে ইংলিশ। হ্যাঁ, হয়ে গেছে, অলমোস্ট দেয়ার। লেটস পাবলিশ গিগ এন্ড সাম বায়ার্স আর রোলিং। পাবলিশ গিগ, তার মানে আপনার প্রোফাইলটা এখন সাজানো হয়ে গেছে। এবার আপনার বিভিন্ন জায়গায় আপনি শেয়ার ট্রেয়ার এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত করবো। এখান থেকে ডান দিয়ে দিলাম। গিগ এসইও কিভাবে কি করবেন, এটা হলো এখন গিগগুলো আপনি সব এক স্টাইলে খুলবেন। ইয়োর গিগ এখানে লেখা আছে উপরে দেখে, ইয়োর গিগ অ্যানালিটিক্স আর ব্যাক ভিউ ইয়োর ইমপ্রেশন ক্লিক অ্যান্ড ভিউস ইউ উইল বি এবল টু অ্যাক্সেস ইয়োর কমপ্লিট অ্যানালিটিক্স ডাটা সুন। মানে এটা নিয়ে এখন কাজ চলতে আছে, এই জন্য এখানে আপনার আস্তে আস্তে যখন ইমপ্রেশন গিগ ঠিক আসবে তখন এই লেখাটা চলে যাবে। তাই লেখা দেখা কেউ আবার ভয় পেয়ে না। তো আপনার গিগ খোলা শেষ এবং আপনার একটা প্রোফাইল কিন্তু এখন হয়ে গেছে। এবার আর আপনার প্রোফাইলে কিন্তু ওই লেখাটা আসবে না। এর আগে যে আসছিল আই এম ফ্রিল্যান্সার কি করতেছে এগুলো, তো এগুলো এখন আর আসবে না। এবার আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ এবং আপনি হলো কি এই যে আপনার এখানে গিগটা শো করবে। আর এই যে আউট অফ অফিস এটা কখনোই দিবেন, এটা যেভাবে সেভাবেই থাকবে। বুঝতে পারছেন? তাহলে এই হলো আমার গিগ। এই যে দেখুন, ক্রিয়েট ম্যানেজ বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ আর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। বানান ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিলাম কিছু পিকচার। তো আজকে এই পর্যন্ত, 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো আমরা এখন সবাই অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশ করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোশ্চেন থাকেন 2 মিনিট 3 মিনিট মধ্যে করবেন, কারণ 17:20 শেষ করে দিব।